বিশেষ প্রতিবেদন পনেরো মে ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠার বার্ষিকী এই দিনটি ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের কাছে নাকবা দিবস হিসেবে পরিচিত নাকবা অর্থ বিপর্যয় উনিশশো সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে দখলদার ইসরায়েল প্রতিষ্ঠা লাভ করে পৃথিবীতে প্রতিনিয়তই ঘটছে নানা পরিবর্তন কোন কোন পরিবর্তনে মানুষ নতুন করে আশাবাদী হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে পৃথিবীতে নৈতিকতা ও মানবিকতার বিকাশ ঘটবে বলে অনেকেই আশা করেছিলেন ভেবেছিলেন বিশ্ব জুড়ে অন্যায় ও অবিচারের মাত্রা কমে আসবে মানুষ নিজের অধিকারের বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি অন্যের অধিকারকেও সম্মান করবে বিশ্বব্যাপী বিভিন্ন স্লোগানে আন্তর্জাতিক সংস্থার সংখ্যা বৃদ্ধির কারণেও এ আশা জোরদার হয়েছিল কিন্তু বাস্তবে এর কিছুই ঘটেনি আধিপত্যকামীদের ক্ষমতা ও অর্থের লোভ সব কিছুতেই হতাশার ছোঁয়া লাগিয়ে দিয়েছে অন্যায় ও জুলুমের পদ্ধতিতে হয়তো পরিবর্তন এসেছে কিন্তু তা পুরোদমেই অব্যাহত রয়েছে উদাহরণ হিসেবে বলা যায় যে ইসরায়েলের দখলদার এবং হত্যা নির্যাতনে কোনো পরিবর্তন আসেনি নিঃসন্দেহে গত দুইশো বছরের মধ্যে সবচেয়ে জঘন্য অপরাধের যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে কষ্টদায়ক হল ইহুদিবাদীদের মাধ্যমে ফিলিস্তিনি ভূখণ্ড দখল ফরাসি গবেষক রুজে গারুদি বলেছেন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই ইহুদিবাদের উৎপত্তি ইহুদিবাদীরা তাদের অবৈধ লক্ষ্য হাসিল করতে ইহুদি ধর্মকে অপব্যবহার করছে ইহুদিবাদীরা গত কয়েক দশক ধরে ফিলিস্তিনি জাতির ওপর চরম দুঃখ দুর্দশা চাপিয়ে দিয়েছে সেখানে চালানো হচ্ছে জাতিগত নিধনযোগ্য ফিলিস্তিন দখল করে সেখানে এমন একটি অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে যা গোটা মধ্যপ্রাচ্যকেই সংকটের গভীরে নিক্ষেপ করেছে অবৈধ ইসরায়েলের কারণে গত তিয়াত্তর বছর ধরে গোটা মধ্যপ্রাচ্যই অশান্তি ও অনিরাপত্তার আগুন জ্বলছে এর জন্য সাম্রাজ্যবাদী সরকারগুলোর ক্ষমতা পিপাসুই প্রধান কারণ ইসলামী জগতেরা একেবারে কেন্দ্রে ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে সুদূর প্রসারী অশুভ লক্ষ্য কাজ করছে যা বোঝা যায় ইতিহাস ঘাটলেই ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আধিপত্যের বলয় বাড়ানো নিয়ে তিন ইউরোপীয় দেশ ব্রিটেন ফ্রান্স ও জার্মানির মধ্যে প্রতিযোগিতা চলছিল বিভিন্ন দেশ ও অঞ্চলকে নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য তারা নানা অপকৌশল অবলম্বন করছিল ফিলিস্তিন ভূখণ্ডের ওপরও তাদের লোলুপ দৃষ্টি ছিল কারণ ইউরোপ এশিয়া ও আফ্রিকা মহাদেশের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই ফিলিস্তিন ভৌগোলিক দিক থেকে এটি একটি কৌশলগত অঞ্চল সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের শাসনামলে ফিলিস্তিনকে নিজের উপনিবেশে পরিণত করার জন্য ব্যাপক চেষ্টা চালায় ফ্রান্স ফ্রান্সের ষড়যন্ত্রের বিষয়টি টের পেয়ে এক সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নেয় ব্রিটেন এই পরিকল্পনার আওতায় সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের মধ্যে ঘনিষ্ঠতা সৃষ্টি হয় এরই আওতায় দখল হয়ে যায় কয়েক হাজার বছরের ঐতিহ্যের ধারক ফিলিস্তিন ওসমানীয় সাম্রাজ্য যখন তখন পাশ্চাত্যে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব চলছিল এই অবস্থায় ওসমানীয় সাম্রাজ্যের পতন উন্মুখ পরিস্থিতি ইউরোপকে বিশ্বের যে কোনো প্রান্তে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ করে দেয় তাদের আধিপত্য বিস্তারের জন্য দুটি জিনিস প্রয়োজন ছিল এক মধ্যপ্রাচ্য উত্তর আফ্রিকা ও ইউরোপের একাংশ নিয়ে গঠিত উসমানীয় সাম্রাজ্যকে ভেঙে টুকরো টুকরো করা দুই টুকরো টুকরো ভূখণ্ডে পাশ্চাত্যের স্বার্থ সংরক্ষণকারী পুতুল সরকার বসানো ওসমানীয় সাম্রাজ্যের পতন ও মুসলিম বিশ্বের প্রভাব ক্ষুণ্ণ করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে আঠারোশো সালে থিওডার হারজেল ও তার সহযোগীরা সুইজারল্যান্ডে এক সমাবেশের মাধ্যমে বিশ্ব ইহুদিবাদ সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা দেয় হারজেল পরবর্তীতে ইহুদিবাদের জনক হিসেবে পরিচিতি লাভ করে বিশ্বে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা তার বড় লক্ষ্য কোথায় ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে সেই ইস্যু সামনে আসলে বিভিন্ন এলাকার নাম উত্থাপিত হয় হারজেল ফিলিস্তিনে ইহুদিদের জন্য প্রথম রাষ্ট্র ও সরকার গঠনের পক্ষে ছিলেন উসমানীয় সাম্রাজ্য হারজেলের এই পরিকল্পনা বাস্তবায়নে রাজি না হওয়ায় হারজেলের পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা বিলম্ব হয়েছে সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীদের নানা ষড়যন্ত্রের মাঝেই শুরু হয়ে যায় প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধে নয়া শক্তির সমীকরণের এক পর্যায়ে উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটে এরপর বিশ্ব ইহুদিবাদ সংস্থা নতুন করে শক্তি সঞ্চয় করে ইহুদিবাদের প্রতি ব্রিটিশ সাম্রাজ্যবাদের সমর্থন ফিলিস্তিনে প্রথম ইহুদিবাদী সরকার গঠনের ক্ষেত্র তৈরি করে উনিশশো সালে উপনিবেশবাদী ব্রিটেন ও বিশ্ব ইহুদিবাদের মধ্যে সম্পর্কের নয়া অধ্যায় শুরু হয় ওই বছর তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতির বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেন উনিশশো সালে নব্য প্রতিষ্ঠিত রাষ্ট্রসংঘ ফিলিস্তিনের উপর ব্রিটেনের একাধিপত্যকে স্বীকৃতি দেয় তিন দশক ধরে ব্রিটিশ উপনিবেশ হিসেবে ছিল ফিলিস্তিন তখন পর্যন্ত ফিলিস্তিনের ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময় ছিল এটি উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ শাসকরা ফিলিস্তিনের সামাজিক ও অর্থনৈতিক সব কাঠামো ধ্বংস করে দিয়েছিল এই তিন দশকে বিশ্ব ইহুদিবাদ সংস্থা ফিলিস্তিনে নিজেদের অবস্থান শক্তিশালী করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফিলিস্তিনের দিকে ইহুদিদের ঢল নামে নানা দেশ থেকে তাদেরকে সেখানে নিয়ে আসা হয় ফিলিস্তিনিদের জমি দখল করে ইহুদিবাদীদের জন্য স্থায়ী আবাসন প্রতিষ্ঠা করা হয় শক্তি প্রয়োগ করে ফিলিস্তিনিদেরকে ভিটে মাটি ছাড়া করা হয় এ সময় ব্রিটিশ সরকারের মদদে ইহুদিবাদীরা গোপনে হাগানা নামের সন্ত্রাসী সেনা দল গঠন করে তারা নিরাপরাধ ফিলিস্তিনিদেরকে হত্যা মিশনে নামে একের পর এক বহু ফিলিস্তিনিকে হত্যা করে এই অবস্থায় পাশ্চাত্যের পুঁজিপতিরা ইহুদিবাদীদেরকে ব্যাপক অর্থ সাহায্য দেয় এই অর্থে তারা ফিলিস্তিনে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল কারখানা ও বিভিন্ন ইহুদিবাদী দপ্তর প্রতিষ্ঠা করে যাতে সুযোগ এলেই ইহুদিবাদী সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয় অবশেষে উনিশশো সালে জাতিসংঘ অন্যায়ভাবে ফিলিস্তিনকে ভাগ করার ইশতেহার প্রকাশ করে এরই ভিত্তিতে ফিলিস্তিনকে দুই ভাগে বিভক্ত করা হয় এক অংশ দেয়া হয় ইহুদিবাদীদেরকে সেখানে তারা ইহুদি সরকার প্রতিষ্ঠা করে অন্য অংশ দেয়া হয় ফিলিস্তিনিদেরকেই এক পেশে ওই ইশতেহারে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য ফিলিস্তিনের মোট ভূখণ্ডের অর্ধেককে বরাদ্দ দেওয়া হয় কিন্তু বিশ্বের মোড়লদের ইহুদিবাদ প্রীতির কারণে আজও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি ফিলিস্তিনি ভূখণ্ডেও মোতায়েন রয়েছে ইহুদিবাদী বাহিনী জাতিসংঘের এক পেশে ইশতেহারের পক্ষে ভোট দিয়েছিল তেত্রিশটি দেশ এর মধ্যে ছিল আমেরিকা ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশ তেরোটি দেশ ইশতেহারের বিপক্ষে ভোট দিয়েছিল ভোটদানে বিরত ছিল আরও দশটি দেশ ইশতেহার প্রকাশের এক বছর পর ফিলিস্তিন অংশটিও ইহুদিবাদীরা দখল করে নেয় এর ফলে সেখানে নেমে আসে হাহাকার শরণার্থীতে তারা হয়ে পড়েন সহায় সম্বলহীন ফিলিস্তিনি মুসলমানদেরকে এই দুর্দশার মাঝে ইসলামী ও আরব দেশগুলোর মধ্যে অনৈক্য ও বিবাদ ছিল শতাব্দীর সবচেয়ে বড় ট্র্যাজেডি এই সুযোগে অবশেষে উনিশশো সালের মে মাসে ফিলিস্তিন থেকে ব্রিটিশ বাহিনী চলে যায় শুরু হয় ইহুদিবাদীদের দুঃশাসন উনিশশো এর দশকে ইহুদিবাদী ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী গোল্ডা মায়ার বলেছিলেন ফিলিস্তিনের বর্তমান প্রজন্মকে নিশ্চিহ্ন করতে হবে এর ফলে পরবর্তী প্রজন্ম আর ফিলিস্তিনের কথা মনেই করতে পারবে না ফিলিস্তিন ভূখণ্ড ইহুদিদের ভূখণ্ড বলেও তিনি জোর গলায় দাবি করেছিলেন তবে ফিলিস্তিনিদের সাহসিকতা ও প্রতিরোধ প্রমাণ করে গোল্ডা মায়ারের মতো ইহুদিবাদীদের স্বপ্ন পূর্ণ হয়নি কারণ ফিলিস্তিনের নতুন প্রজন্ম মাতৃভূমি উদ্ধারে সোচ্চার রয়েছে এবং প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে ইসরাইল নামক অবৈধ রাষ্ট্রের অস্তিত্ব শুধু ফিলিস্তিন নয় গোটা মধ্যপ্রাচ্যের জন্যই দুঃখ দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েল সৃষ্টির পর থেকেই মধ্যপ্রাচ্যে অশান্তি ও অনিরাপত্তা জেঁকে বসেছে উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত ইসরায়েল মধ্যপ্রাচ্যের ওপর অন্তত দশটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এসব যুদ্ধের মধ্যে উনিশশো সাতষট্টি উনিশশো ও দু সালের যুদ্ধের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য ফিলিস্তিন জবরদখলের দুই দশক পর উনিশশো সালে ইহুদিবাদীরা আরব বিশ্বের ওপর ব্যাপক ভিত্তিক যুদ্ধ চাপিয়ে দেয় এ সময় ইহুদিবাদী ইসরায়েল জর্ডান নদীর পশ্চিম তীর গাজা উপত্যকা পূর্ব বায়তুল মোকাদ্দা সিরিয়ার গোলান মালভূমি ও মিশরের সিনাই মরুভূমি দখল করে নেয় আরব ভূখণ্ড দখলের পর এসব এলাকায় ইহুদি উপশহর নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করে জমি দখলের পাশাপাশি ফিলিস্তিনিদের অবশিষ্ট বসতিগুলোকে একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র বাস্তবায়িত করা হয় এর ফলে ফিলিস্তিনিদের শহর ও গ্রামগুলো পরস্পর থেকে আলাদা হয়ে গেছে ফিলিস্তিনিদেরকে বিচ্ছিন্ন করতে ফিলিস্তিনি অধ্যুষিত এলাকার মাঝখানে ইহুদি উপশহর নির্মাণ করা হয়েছে ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা দেওয়ার পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদেরকে নিয়ে আসার প্রবণতা আরও বেড়ে যায় এবং ফিলিস্তিনিদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়ে সেখানে ইহুদি অভিবাসীদেরকে ঢুকিয়ে দেয়া হয় এর ফলে সব হারিয়ে শরণার্থীতে পরিণত হয় অগণিত ফিলিস্তিনি ইসরায়েলের এই ধরনের অমানবিক তৎপরতার বিরুদ্ধে জাতিসংঘ দুটি ইশতেহার প্রকাশ করেছে জাতিসংঘের ইশতেহারে উনিশশো সাতষট্টি সালে দখলীকৃত ভূখণ্ড থেকে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছে কিন্তু ইসরায়েল ওই দুই ইশতেহারকে কোনো গুরুত্বই দেয়নি এখনও তারা পুরোদমে রেখেছে এছাড়া সালে ইসরায়েল সাতশো কিলোমিটার দীর্ঘ দেয়াল নির্মাণ করেছে এই উচ্চতা মিটার এটি দেয়ালের বর্ণবাদী দেয়াল হিসেবেও পরিচিত এই দেয়ালের মাধ্যমেও ফিলিস্তিন ভূখণ্ডের আরও একটি অংশ নতুন করে দখলে নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কোনো প্রতিবাদকেই গুরুত্ব দিচ্ছে না ইসরায়েল গাজার ওপর ইহুদিবাদীদের সর্বাত্মক অবরোধ এখনও অব্যাহত রয়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান আমরা আপনাদের পছন্দমতো ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাআল্লাহ সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি ধন্যবাদ